हेलो फ्रेंड्स, वेलकम टू द बोंगदेव स्पोर्ट्स चैनल। आजकल वीडियो किन्तु आम्रा इंडियन फुटबल बेस किछु इम्पोर्टेंट अपडेट नहीं आलोचना करब। तब तरह जरा चैनल नतून एस चैनल की एखो सबसक्राइब करनी तक अनुरोध करब, प्लिज 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 हमारे चैनल के सबसक्राइब कर देवें और वीडियो की भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें। तो प्रथम जी अपडेटटा आसब, चेन्नईन एफसिर कैप्टन अनिरुद्ध थापा यही सीजने वर पर सीजने दल बदलाते परें एरकम एक ट्रांसफार रूमर तो छोई, किंतु এই খবরটাও কিন্তু শোনা গেছিল যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে মূলত একটা লড়াই হতে পারে অনিরুদ্ধ থাপাকে সই করানোর। কারণ অনিরুদ্ধ থাপার মতো একজন তারকাকে মিডফিল্ডে সই করাতে পারলে কিন্তু মিডফিল্ডের স্ট্রাকচারটাই বদলে যেতে পারে সেই দলের। তো সেই জায়গা থেকে অনিরুদ্ধ থাপাকে কিন্তু মনে করা হচ্ছিল যে তাকে নিয়ে একটা দড়ি টানাটানি হতে পারে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির। তবে এই মুহূর্তে একটা নতুন আপডেট কিন্তু উঠে আসছে, যাতে বলা হচ্ছে যে অনিরুদ্ধ থাপাকে সই করানোর ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু একটা বড় আনডিসক্লোজ ট্রান্সফার ফি দিয়ে সই করাতে পারে অনিরুদ্ধ থাপাকে, এই সম্ভাবনা যথেষ্ট রয়েছে এরকম খবর আসছে। তো এখন এটাই দেখা শেষ পর্যন্ত অনিরুদ্ধ থাপা মুম্বাই সিটি এফসিতে যান কি না। এরপরে নেক্সট যে আপডেটটায় আসব, আহমেদ জাহু এবং মোটাদা ফলের পর সার্জিও লোবেরার ওড়িশা কিন্তু আরেকজন বিদেশিকে সই করাচ্ছে এবং তিনি হচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া, যিনি এর আগে কিন্তু হায়দ্রাবাদ এফসি এবং এটিকে দলের হয়ে আইএসএলে খেলেছেন। আবার এডু গার্সিয়াকে কিন্তু ভারতে ওড়িশা এফসির জার্সিতে দেখা যাবে, এরকমই ট্রান্সফার আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু একটা লটের প্লেয়ারকে ছেড়ে দিল, তার মধ্যে অ্যালেক্স লিমা রয়েছেন, তার মধ্যে জেরি রয়েছেন, তার মধ্যে সেমবয় হাউকিপ রয়েছেন, শুভম সেন রয়েছেন, এছাড়াও নবীন কুমার রয়েছেন, সুমিত পাসি রয়েছেন, অমরজিৎ সিং কিয়াম রয়েছেন, জেক জার্ভিস রয়েছেন, চেরালম্বাস কিরিয়াকু রয়েছেন, হিমাংশু জাংরা রয়েছেন এবং এছাড়াও কিন্তু জর্ডান দোহাটি রয়েছেন। তো এই প্লেয়ারদের কিন্তু রিলিজ করে দিল ইস্টবেঙ্গল। তো এই সিজনে কার্লোস কোয়াড্রাট এক ঝাঁক নতুন প্লেয়ার নিয়ে আসবেন, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে যাদের ছেড়ে দেওয়া হলো তার মধ্যে জেরিকে কেন ছেড়ে দেওয়া হলো সেটা কিন্তু স্পষ্ট নয়। আর অন্যদিকে হিমাংশু জাংরা, তিনিও কিন্তু বেশ ভালো একজন খেলোয়াড়, তো ইস্টবেঙ্গল তাকে লোনে নিয়ে এসেছিল তাই এই সিজনে ছেড়ে দিল, কিন্তু এরপরে কি ইস্টবেঙ্গল তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসে কিনা সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আর আগামী সপ্তাহে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক ট্রান্সফার আপডেট আসতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর যেই বিদেশিকার মোহনবাগানে আসবেন বলে একটা বড় ট্রান্সফার রিউমার রয়েছে, সেই জেসন কিউমিন্স, তিনি কিন্তু এলিগের ফাইনালে হ্যাট্রিক করলেন। তার দল সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স কিন্তু 6-1 ব্যবধানে কার্যত উড়িয়ে দিল মেলবোর্ন সিটি এফসিকে এলিগের ফাইনালে এবং তিনি কিন্তু হ্যাট্রিক করলেন। পুরো ম্যাচে জ্বলন্ত ফর্মে ছিলেন জেসন কিউমিন্স এবং প্রথমেই 20 মিনিটের মাথায় কিন্তু তিনি গোল করে দেন সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে। প্রথম অর্ধের শেষে কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স 2-1 এগিয়ে ছিল, কিন্তু তারপরে সেকেন্ড হাফে জেসন কিউমিন্সের দাপটে কিন্তু ম্যাচ থেকে হারিয়ে যায় মেলবোর্ন সিটি এফসি। ম্যাচের 65 মিনিটে এবং এরপরে 73 মিনিটে পেনাল্টি থেকে কিন্তু আরও 2টি গোল করেন জেসন কিউমিন্স, যার ফলে কিন্তু তার হ্যাট্রিক সম্পূর্ণ হয়। আর জেসন কিউমিন্স কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন, তিনি মোহনবাগান দলে আসবেন এই এলিগ ফাইনালের পরেই তিনি সই করবেন এরকম একটা কিন্তু খবর রয়েছে, এবং মোহনবাগানে আসলে তিনি প্রচুর গোল করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দুরন্ত ছন্দে রয়েছেন। আইএসএলে আসলে কিন্তু তার দাপটে অন্য টিমদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইরকম এলিগে ফর্মে থাকা স্ট্রাইকার কিন্তু এর আগে আইএসএলে আসেননি, এত বড় স্ট্রাইকার কিন্তু এর আগে আইএসএলে আসেননি, তো সেই জায়গা থেকে মোহনবাগান সমর্থকদের জন্য এটা কিন্তু খুবই ভালো নিউজ যে এই রকম একজন ছন্দে থাকা বড় মাপের তারকা তাদের হয়ে নামতে চলেছেন আইএসএলে। এবার কিন্তু মোহনবাগানের গোল আটকাতে প্রত্যেকটা দল খুবই বিপদে পড়বে, জেসন কিউমিন্স কার্যত একজন গোল মেশিনের রোলে কিন্তু তাকে এখন দেখা যাচ্ছে এলিগে, এবং তিনি মোহনবাগানে আসলে প্রচুর গোল করবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।